তুমি মেসোয়া কর ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ইমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ইমান একটু বলো না। তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকেতে নেই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জোনাত জেলে। তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকেতে নেই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জোনাত জেলে। তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝুলি, দেখো সেই কালিমার ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝুলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, খোদার রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ইমান একটু বলো না। যারা দিবস জামি যাইল রে যাই দিন কায়েমের তড়ে, তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে। যারা দিবস জামি যাইল রে যাই দিন কায়েমের তড়ে, তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে। ফতুয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়া, নিজেকে ভাবো হ বাকিরা ভুল এই নীতিটা ছড়া। তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না, তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না। খোদার রজ্জ আঁকড়ে ধরে থাকতে জানো না, কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ইমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ইমান একটু বলো না। আজকে আমাদের ইমান কেমন ভাই বলেন, একটু জিজ্ঞাসা করেন আমাদের ইমান কেমন দুর্বল হয়ে গেছে, ইমান দুর্বল হয়ে যায় নাই? আজকে যারা কোরআনের হক কথা বলে, যারা কোরআনের সঠিক কথা বলে, এরা একের পর এক নির্যাতিত হইতেছে কি হইতেছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কোরআনের কর্মীদের কি আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও মুক্ত আকাশের নিচে খোলা জমিনে কোরআনের ময়দানে সঠিক কথা বলার তৌফিক দিবেন, আমিন।